এখন আমরা যেটা বলতে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া, এটার প্রথম টপিকটা হচ্ছে তোমাদের বই প্রতীক সংকেত ও যোজনী। একটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই জিনিসটা সম্পর্কে ডিটেলস না জানি, অর্থাৎ প্রতীক সংকেত ও যোজনী এই জিনিসটা সম্পর্কে যদি আমরা ডিটেলস না জানতে পারি, তখন কিন্তু তোমাদের পুরো বইটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমি এই প্রতীক সংকেত যোজনী নিয়ে একটু এমন ভাবে পড়াবো যাতে তোমাদের বইয়ের যত সংকেত বা যোজনী আছে সেটা তুমি দেখেই বলে দিতে পারো, বা তোমাকে কেউ যদি একটা যোগের সংকেত লিখতে বলে তখন যাতে সাথে সাথে তুমি লিখে ফেলতে পারো। তো সেটার জন্য কি ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, তোমাকে যদি প্রতীক সংকেত যোজনী তে যাইতে হয়, তোমাকে আমার যে ষষ্ঠ অধ্যায়ের একটা লেকচার ছিল পর্যায় সারণীর কয়েকটা গ্রুপ নিয়ে, আমি কয়েকটা গ্রুপ নিয়ে একটা সিস্টেম দিয়েছিলাম, গ্রুপ গুলো কিভাবে মনে রাখতে হবে, পারমাণবিক সংখ্যাও কিভাবে সিস্টেমের সাহায্যে মনে রাখা যায়, ওই লেকচারটা দেখে আসতে পারো। ওই লেকচারটা দেখলে এই লেকচারটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। ওই লেকচারটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ওকে, তো দেখো আগে বলছি অ্যাকচুয়ালি প্রতীক সংকেত যোজনী কি। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে প্রতীক কি। ধরো তোমার নাম হচ্ছে, আমার নামটাই ধরি, ধরো আমার নাম হচ্ছে ইমন, আমার নাম হচ্ছে ইমন। এখন আমার এই নামটা বারবার লিখতে হয়, ধরো কোনো একটা কারণে আমার এই নামটা বারবার লিখতে হচ্ছে। এখন আমি কি করলাম, ধরো আরো কয়েকজনের নাম আছে, এদিকে আরো কয়েকজন আছে, সাপোজ ধরো ইমন, তারপরে ধরো রফিক, এরকম আরো কয়েকটা নাম আছে, ইমন রফিক এরকম কয়েকটা নাম আছে। এখন দেখো, এখন ধরো এই নামগুলো আমাকে বারবার লিখতে হচ্ছে বা এরকম কিছু একটা করতে হচ্ছে, তখন আমার কি হবে, এই নামটা লিখতে গিয়ে আমার একটু কষ্ট পাইতে হবে, মানে অনেকবার লিখতে হচ্ছে, অনেকবার এতগুলো ওয়ার্ড লিখতে হচ্ছে বা এরকম কিছু কাজ করতে হচ্ছে। আমি কি করলাম, আমার নামটা একটি সংক্ষিপ্ত আকারে লিখলাম, জাস্ট ই হিসেবে, ক্লিয়ার। এবং রফিক নামটাকে আমি সংক্ষিপ্ত হিসেবে লিখলাম আর হিসেবে। এই যে একটা সম্পূর্ণ নাম ছিল, এই সম্পূর্ণ নামটাকে আমি কি করলাম, সংক্ষিপ্ত আকারে লিখে ফেললাম, জাস্ট একটা অক্ষর দ্বারা বা একটা বা দুইটা অক্ষর দ্বারা। ধরো এদিকে অন্য আরেকটা নাম ছিল রবিন, তো এখন দেখো আমি যদি আর দিই তখন আর তে রফিকও বুঝাইতে পারে, রবিনও বুঝাইতে পারে। তো এইটাকে আমি প্রকাশ করলাম আর এ দ্বারা, রফিক, আর রবিনকে প্রকাশ করলাম আর ও দ্বারা। তাহলে এই যে একটা বা দুইটা অক্ষর দ্বারা আমি পুরো একটা মানুষের নাম বা কোন কিছুর নামটাকে প্রকাশ করে ফেলতেছি এবং পর ধরে নিতেছি যে এইটা দ্বারা আমরা কাজ করব। তখন এই যে এই সংক্ষিপ্ত আকারে যে আমি নামটা লিখতাম, এই যে এই অক্ষরগুলো, এগুলাকে বলা হবে প্রতীক। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এখন পর্যন্ত প্রকৃতিতে 118টা মৌলিক যেই মানে পদার্থ, মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে 118টা। তো এই 118টা মৌলিক পদার্থকে নিয়ে আমাদের বারবার কাজ করতে হয় কেমিস্ট্রিতে। ওইখানে তুমি যদি ওই 118টা মানে ওই পুরো নামটা যদি লিখে কাজ করো, তখন দেখো যে কাজই করতে পারতেছো না, এরকম অবস্থা। মানে অনেক বড় বড় নাম এবং তোমার তোমার কাছে কঠিনও মনে হবে নামটা, বা বারবার লিখতে গিয়ে তোমাকে ঝামেলা পোহাতে হচ্ছে। তো এটার জন্য আমরা কি করি, আমাদের যে মৌলিক পদার্থগুলো আছে ওই পদার্থগুলোর নামের ইংরেজি বা লেটিন নামের প্রথম একটা অক্ষর বা দুইটা অক্ষর ওইভাবে একটা অক্ষর বা দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করি, এবং ওইটাকেই তখন বলা হয় হচ্ছে প্রতীক। সাপোজ ধরো প্রথম যে আমাদের পর্যায় সারণীর প্রথম যেই মৌলিক পদার্থটা সেটা হচ্ছে হাইড্রোজেন, সেটা কি হাইড্রোজেন, সেটা হচ্ছে হাইড্রোজেন। তারপর হচ্ছে ধরো তুমি এমন একটা যৌগ আছে, তোমার চিনা পরিচিত একটা যৌগ দিলাম, সেটা হচ্ছে অক্সিজেন। তারপরে ধরো এরকম, ধরো নাইট্রোজেন এরকম দিলাম, নাইট্রোজেন। এখন এই যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, তুমি কেমিস্ট্রিতে বারবার রাসায়নিক বিক্রিয়া লিখতেছো, বারবার এগুলো আসতেছে, বারবার এগুলো লিখতে দিতেছে, তুমি যদি এতগুলো অক্ষর বারবার লিখো তখন কিন্তু মানে তোমার বারবার লিখতে হবে, কষ্ট হবে, বা তোমার সেন্সেশনও অনেক প্রবলেম হবে। তো সেইটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে, মানে বিজ্ঞানীরা যেটা করছেন সেটা হচ্ছে, ওনারা এই যে কি বলবো, এই যে মৌলিক পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর যেই কি বলবো, এদের একটা অক্ষর বা দুইটা অক্ষর যেটাকে নিয়ে করা যায়, যেটাকে নিয়ে ওটা ইউনিক হয়, এরকম একটা অক্ষর বা দুইটা অক্ষর তারা প্রকাশ করছেন। এটা অক্সিজেন, এটা এনতে আমরা বুঝবো নাইট্রোজেন। কারণ আমরা কি, আমরা এখন এইচতে বুঝবো হচ্ছে হাইড্রোজেন, ওতে বুঝবো হচ্ছে অক্সিজেন, এনতে বুঝবো হচ্ছে নাইট্রোজেন। এখন এই যে অক্ষরগুলো এগুলোকে বলা হচ্ছে প্রতীক। তার মানে প্রতীক বলতে কি বোঝায়, প্রতীক বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা মৌলিক পদার্থের পরমাণু, এটা কিন্তু পরমাণু, মৌলিক পদার্থের পরমাণু, আমি অণু নিয়ে কথা বলতেছি না, জাস্ট মৌলিক পদার্থের পরমাণু। অর্থাৎ তুমি যখন একটা পদার্থকে ভাঙতে 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 একেবারে ইলেকট্রন প্রোটনের দিকে চলে যাবা, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে তুমি পরমাণু পাবা। তো এই যে এই পরমাণু, একটা পরমাণুর কি বললাম, এই যে পরমাণুটাকে
পরমাণুর নামটাকে আমরা কি করতেছি, একটা অক্ষর দ্বারা প্রকাশ করতেছি বা দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করতেছি, সেটাকে বলা হচ্ছে প্রতীক। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে প্রতীক। ওকে, প্রতীক যদি আমরা বুঝতে পারি তখন আমরা চলে যাবো হচ্ছে সংকেতে। সংকেত কি সেটা আমাদেরকে ভাবতে হবে। সো দেখো, আমরা আমাদের এই যে পরমাণু বা এই যে মৌলিক পদার্থগুলো আছে, ওই মৌলিক পদার্থগুলো একটা আর একটা যোগ হয়ে তারা কি করে, একটা যৌগ গঠন করে। ধরো সাপোজ যে পানি, পানি কিন্তু কোনো মৌলিক পদার্থ না, অর্থাৎ পানিকে যদি ভাঙো তখন তুমি দুইটা মৌলিক পদার্থ পাবা, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এখন এই যে পাচ্ছ হাইড্রোজেন আর অক্সিজেন, দুইটা মৌলিক পদার্থ পাচ্ছ, তো এই যে দুইটা মৌলিক পদার্থ নিয়ে একটা যৌগ গঠিত হয়েছে, ওইটার যখন ওইটাকে যখন সংক্ষিপ্ত আকারে লিখবা তখন ওইটাকে বলা হবে হচ্ছে সংকেত। খেয়াল করো, ধরো পানির যেই সংকেতটা, পানিটা হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তো এটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন অক্সাইড। ধরে নাও তোমাদের লেভেলের জন্য বললাম কথাটা, হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। তো তুমি এই কথাটা অনেক বড় করে লিখতে হইতেছে, তোমার পানির সংকেতটা সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সাইড বা এরকম। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এদেরকে কি করতে পারো, একটা সংক্ষিপ্ত আকারে লিখতে পারো। কারণ কি, এই যে অক্সাইড আসছে অক্সিজেন থেকে এবং হাইড্রোজেন আসছে এইচ আসছে হাইড্রোজেন থেকে। ক্লিয়ার? সো আমি জাস্ট এইচ আর ও লিখতে পারি, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি যখন সংকেত লিখবা তখন তোমাকে অবশ্যই এইটার মধ্যে, এই যৌগটার মধ্যে কোনটা কতটা হিসেবে আছে সেটা লিখতে হবে। যেরকম পানির সংকেতের মধ্যে বা পানির মধ্যে আমরা যদি একটা পানিকে ভাঙি এবং একটা পানি থেকে যদি আমরা অণুটা জাস্ট নিই, একটা অণু নিই, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইদিকে একটা অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। সংকেত লিখতে গেলে তোমাকে এইটাও খেয়াল রাখতে হবে কয়টা, কতটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং কতটা অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন এখানে কয়টা যুক্ত হয়েছে, একটা, এবং হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে, দুইটা। তখন তোমাকে, তার মানে সংকেত লিখতে গেলে তোমাকে শুধুমাত্র ওই মৌলিক যে পদার্থগুলো ছিল ওই মৌলিক পদার্থগুলোর প্রতীক লিখে ফেললে হবে না। মৌলিক পদার্থগুলোর প্রতীক কি ছিল, হাইড্রোজেন প্রতীক ছিল এইচ, অক্সিজেন মানে অক্সাইড এর প্রতীক ছিল ও। শুধুমাত্র এদের প্রতীকগুলো লিখে ফেললেই চলবে না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা কত অনুপাতে যুক্ত আছে বা কয়টার সাথে কতটা যুক্ত আছে সেটাও তোমাকে দেখাই দিতে হবে। বুঝা গেছে? সো সংকেত হচ্ছে যৌগিক পদার্থের বা যৌগের অণুর, যৌগিক পদার্থের বা যৌগের অণুর যে আমরা যে সংকেতটা লিখতেছি, বুঝা গেছে ব্যাপারটা, বা সংক্ষিপ্ত আকারে আমরা যেভাবে প্রকাশ করতেছি সেটা হচ্ছে সংকেত। তো এখন দেখো, এখন তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এইদিকে দুইটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এটা কোন কথা হলো, এখানে তো তিনটাও থাকতে পারে, বা কোনটা কোন যৌগে কয়টা থাকবে সেটা আমরা কিভাবে জানবো, সেটা তো আমাদের জানা প্রয়োজন। সেইটা জানার জন্য আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে খুব ভালো করে, সেইটাই হচ্ছে যোজনী। সেটা হচ্ছে কি, যোজনী। সো আমাদের এই যে প্রতীক শিখলাম, সংকেত শিখলাম, বাট সংকেত শিখতে গেলে আমাদের আরেকটা জিনিস নিয়ে তারপরে মাঠে ঢুকতে হবে, সেটা হচ্ছে যোজনী। এখন দেখো, যোজনী মানে হচ্ছে, যোজনী মানে হচ্ছে একটা যোগ একটা মৌলের সাথে অন্য একটা মৌলের সংযুক্ত হওয়ার ক্ষমতা, একটা মৌলের সাথে অন্য একটা মৌলের সংযুক্ত হওয়ার ক্ষমতা। ধরো তারা যৌগ গঠন করবে, ঠিক আছে, ধরো এই যৌগটা গঠন করতে গেলে সবাই তো সমান ক্ষমতা নিয়ে যুক্ত হতে পারবে না। সাপোজ ধরো তুমি একটা ব্যবসা করবা, ক্লিয়ার? এখন ব্যবসা করতে গেলে দেখবে যে একজন খুব ধনী, একজন ব্যবসার, ধরো ব্যবসার যদি 50,000 টাকা হয়, একজন পুরোপুরি 30,000 টাকা দিতেছে, আরেকজন 20,000 টাকা দিতেছে, প্রত্যেকের ক্ষমতা কিন্তু সমান না, তারা একটা ব্যবসা করবে। ক্লিয়ার? ঠিক এরকম যে যৌগ মানে একটা যৌগ গঠন করবে কিন্তু প্রত্যেকের ক্ষমতা সমান না, প্রত্যেকটা মৌলের বা প্রত্যেকটা মৌলিক পদার্থের পরমাণুর ক্ষমতা সমান না, তাদের এক একজনের ক্ষমতা হচ্ছে এক এক রকম। তো তারা যখন ব্যবসা করতে যাবে, মানে একটা যখন যৌগ গঠন করবে, তখন এক একজন এক এক মানে এক এক রকম টাকা দিবে আর কি, এরকম ব্যাপারটা। ধরো আমি তোমাকে বললাম যে 40,000 টাকার একটা ব্যবসা করতে হবে, কত হাজার, 40,000 টাকার একটা ব্যবসা, এবং 40,000 টাকার সম্পূর্ণটাকে আমি এরকম ভাবে প্রকাশ করলাম, সম্পূর্ণটাকে আমি এরকম ভাবে প্রকাশ করলাম যে তারা 40,000 টাকার একটা ব্যবসা করবে। এখন দেখো, এখন ধরে নিলাম যে একজন ব্যক্তি আছেন যার ক্ষমতা হচ্ছে পুরোপুরি অর্ধেক, অর্থাৎ সে অর্ধেক টাকা দিতে পারবে, সে অর্ধেক টাকা দিতে পারবে, সে কত দিতে পারবে, অর্ধেক টাকা দিতে পারবে, সে অর্ধেক টাকা দিতে পারবে, অর্থাৎ সে এই 40,000 টাকার মধ্যে 20,000 টাকা সে দিতে পারবে। ক্লিয়ার? এখন দেখো, এখন এটা দিতে পারবে কতজন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি তাহলে কত লোক দিতে পারতেছে, 20,000 টাকা,
মানে ধরো 20 টাকায় ধরলাম আমরা, 40,000 টাকা না ধরলাম যে 20 টাকা, একজন ব্যক্তি কত টাকা দিতে পারতেছে? সেটা হচ্ছে একজন দিতে পারতেছে 20 টাকা। এখন দেখো, এখন ব্যবসাটা যদি তুমি করতে চাও তখন কিন্তু তোমার 40 টাকায় লাগবে বা 40,000 টাকায় লাগবে। তো 40,000 টাকা যদি লাগে, আরেকজন মানুষ আসতো যার ক্ষমতা হচ্ছে 10,000 টাকা, সে শুধুমাত্র 10,000 টাকা দিতে পারবে। তো আরেকজন মানুষ দিতে পারে হচ্ছে 10,000 টাকা, শুধুমাত্র 10,000 টাকা, অর্থাৎ শুধুমাত্র এতটুকু দিতে পারে। এখন আমি যদি ব্যবসাটা করতে চাই এবং আমি যদি এইরকম এই জায়গায় যে ব্যক্তিটা আসছে এইরকম ব্যক্তির যদি এরকম ব্যক্তিকে যদি রাখতে চাই, তখন আমাকে কি করতে হবে? এর মতো সমান দুইজন ব্যক্তি লাগবে আমার, কারণ নাহলে তো আমার 20,000 টাকা হচ্ছে না। এই দিকে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি একজন নিতে পারে 10,000, দ্যাট মিন্স আমার যেহেতু 20,000 টাকা প্রয়োজন, সেহেতু এদিকে আমাকে কত টাকা দিতে হচ্ছে? এদিকে যে ব্যক্তিটা আসছে এরকম ব্যক্তির মতো দুইজন ব্যক্তি লাগছে, যাতে ওই দুইজন ব্যক্তি 10,000 পরে 20,000 টাকা সম্পূর্ণ করতে পারে। তখন আমি 40,000 টাকা দিয়ে একটা ব্যবসা করতে পারবো। ক্লিয়ার? তার মানে এই যে একজন ব্যক্তি, ধরলাম এ ব্যক্তি যিনি 20 টাকা দিতে পারেন, এবং বি ব্যক্তি যার সামর্থ্য হচ্ছে 10 টাকা দেওয়ার, যার সামর্থ্য হচ্ছে 10 টাকা দিতে পারে। এবং ধরে নিলাম যে এরকম বি এর মতন আরো একজন পার্সন আছে। তো আমি যখন যোগ্যটা গঠন করতে যাচ্ছি, আমি যখন যোগ্যটা গঠন করতে যাচ্ছি তখন কতজন মানুষ রাখতেছি খেয়াল করো। এইখানে এ একাই কত দিতে পারতেছে? 20 টাকা, দ্যাট মিন্স এ একজন লাগতেছে। এবং আমি যখন দেখি যে বি কত দিতে পারতেছে? 10, দ্যাট মিন্স বি 10,000 টাকা দিতে পারতেছে। আমার বি এর মতো আরো কয়েকজন মানুষ থাকবে, মোট আমার বি এর মতো 2 জন মানুষ থাকবে, কারণ বি এর ক্ষমতা হচ্ছে 10,000 টাকা দেওয়ার, কিন্তু আমার যেহেতু 40,000 টাকা ব্যবসা করতে হবে। তো একজনে 20,000 টাকা দিতেছে, আর যদি একজন যদি 10,000 টাকা দিতে পারে, তখন ওই 10,000 টাকা দিতে পারা ব্যক্তির মানে দিতে পারা সামর্থ্যে বা ক্ষমতার এরকম ব্যক্তির আমার কয়জন লাগবে? 2 জন পার্সন লাগবে। দেখিস আমি যদি এই পুরাটা ব্যবসা করতে চাই তখন আমার এ ব্যক্তি লাগতেছে একজন, এ ব্যক্তি একজন হলেই চলতেছে, কিন্তু বি ব্যক্তি আমার লাগতেছে 2 জন, নাহলে আমি ব্যবসাটা সম্পূর্ণ করতে পারতেছি না। অর্থাৎ এ ব্যক্তি লাগতেছে কয়জন? এ ব্যক্তি লাগতেছে হচ্ছে একজন, বি ব্যক্তি লাগতেছে 2 জন। কিন্তু এদিকে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা তোমাকে নোট করতে হবে, সেটা বোঝানোর আগে এই কথাটাও বলিনি যে তোমরা যখন যোগ লিখবা তখন প্রত্যেকটা পরমাণুর এরকম ক্ষমতা আছে, অর্থাৎ কোন কোন পরমাণুর ক্ষমতা আছে 3, কোন কোন পরমাণুর ক্ষমতা 4, সাপোজ কোন কোন পরমাণুর ক্ষমতা 2, কোন কোন পরমাণুর ক্ষমতা 1, আবার কোন কোন নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোর আবার ক্ষমতা 0, অর্থাৎ তারা কারোর সাথে সংযুক্ত হতে পারে না, তারা কারোর সাথে গিয়ে ব্যবসা করতে পারে না, ঠিক এরকম ব্যাপারটা। ক্লিয়ার? দেখো পয়েন্ট, পয়েন্টটা কি যে প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা ক্ষমতা আছে, এক একটা পরমাণু এক এক রকম টাকা দিতে পারে, এদিকে এক একজন যেরকম যে কাজটা করতেছে। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখো এদিকে এ এর ক্ষমতা, অর্থাৎ এই যে এ ব্যক্তিরা যিনি ছিলেন, এ ব্যক্তি যিনি ছিলেন তার ক্ষমতা কত? এখানে সে হচ্ছে 20 টাকা দিতে পারত, এবং বি যে ব্যক্তিটা সে ব্যক্তিটা হচ্ছে 10 টাকা দিতে পারতো। তার মানে বি এর তুলনায় এ ব্যক্তির ক্ষমতা হচ্ছে দ্বিগুণ, যেহেতু সে 20 টাকা দিতে পারে, আর এ যে বি যেহেতু 10 টাকা দিতে পারে, তার মানে এ ব্যক্তির ক্ষমতা হচ্ছে বি ব্যক্তির দ্বিগুণ। দেখবেন দেখো আমরা যদি এ ব্যক্তির ক্ষমতা লিখি তখন এ ব্যক্তির ক্ষমতা হচ্ছে 2, আমি জাস্ট ক্ষমতাটার নিচে লিখতেছি, এ ব্যক্তির ক্ষমতা হচ্ছে 2, আবার এই যে বি ব্যক্তি যিনি ওনার ক্ষমতা হচ্ছে 1। আর এদিকে যে ব্যাপারটা খেয়াল করতে হবে আমাদেরকে যোগ লেখার সময় বারবার এই জিনিসটা খেয়াল করতে হবে, খেয়াল করো যে যার ক্ষমতা বেশি তার কিন্তু লোক সংখ্যা কম লাগছে, খেয়াল করো তার ক্ষমতা ছিল 2 কিন্তু সে একজনই এনাফ, একজনই যথেষ্ট, আবার তার ক্ষমতা ছিল 1 কিন্তু তার মতো লোক লাগছে 2 জন। আলটিমেটলি কি ঘটলো? আলটিমেটলি যেটা ঘটছে সেটা হচ্ছে এ ব্যক্তির ক্ষমতার সমান বি ব্যক্তি লাগছে, অর্থাৎ বি সংখ্যক ব্যক্তি লাগছে, নাই আচ্ছা এ ব্যক্তির ক্ষমতার সংখ্যক বি ব্যক্তি লাগছে, খেয়াল করো এ ব্যক্তির ক্ষমতা কত? 2। এ ব্যক্তির ক্ষমতা কত? 2, কিন্তু যে বি ব্যক্তিটা যেটা লাগছে ওটা লাগছে কত? বি কয়জন লাগছে? 2 জন। তার মানে এ ব্যক্তির ক্ষমতা সংখ্যক এ ব্যক্তির ক্ষমতা সংখ্যক বি ব্যক্তি লাগছে, আবার বি ব্যক্তির ক্ষমতা কত ছিল? 1। বি ব্যক্তির ক্ষমতা কত ছিল? 1। দ্যাট মিন্স এই যে বি ব্যক্তির ক্ষমতা সংখ্যক এ ব্যক্তি লাগছে, কারণ এ ব্যক্তি এখানে কতজন লাগছে? 1 জন। তাহলে আমরা কি বুঝলাম? সেটা বুঝলাম যে যখন আমি কোনো একটা যৌগ গঠন করব তখন প্রত্যেকটা পরমাণুর যেই ক্ষমতা আছে ওই ক্ষমতাটা ওই যখন ওই ক্ষমতা থেকে যখন আমি সংখ্যা বের করতে চাবো কতটা পরমাণু যুক্ত হয়েছে কোনটার সাথে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে ওই যে ক্ষমতাটা ছিল সেটা উলট পালট হয়ে যাবে। ক্লিয়ার? ধরো আমি ঠিক এই জিনিসটা এভাবে দেখানোর চেষ্টা করি, এই জিনিসটা থেকে তো আমরা বুঝতে পারলাম যে ক্ষমতা সংখ্যক রূপে কিভাবে উঠে যাচ্ছে, কারণ তোমার ক্ষমতা 2 মানে তুমি
একাই দুইজনের কাজ করতে পারো, তার মানে তুমি একাই যথেষ্ট এটা করতে গেলে। আর তোমার ক্ষমতা যখন এক এইদিকে, তখন কিন্তু এরকম তোমার মতো দুইজন মানুষ লাগবে। ক্লিয়ার? ওকে, তো আমি যদি বিষয়টা এইরকম ভাবে দেখানোর চেষ্টা করি, আমি আগে যে উদাহরণটা লিখছিলাম অর্থাৎ এইচ ও, এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করব, বাট এখন অন্তত জুজুনিটা বোঝানোর জন্য বা জুজুনির ক্ষেত্রে নিচে কোন কারণে সংখ্যাগুলো আসতেছে সংকেতে, সেইগুলো বোঝানোর জন্য আমাকে এই জায়গাটাতে একটু আপডেট নিতে হবে। তো খেয়াল করো, ধরো আমি লিখলাম হাইড্রোজেন এবং অক্সিজেন। তো আমি লিখতে চাচ্ছি হাইড্রোজেন অক্সাইডের সংকেত কি, হাইড্রোজেন অক্সাইডের সংকেত কি। তো যখন আমি হাইড্রোজেন অক্সাইড, কোন কারণে এটাকে হাইড্রোজেন অক্সাইড বলা হচ্ছে সেটা নিয়ে আমরা ডিটেলস পড়বো সামনে লেকচার করতে পারবো, বাট এখন জাস্ট আমরা এই বেসিকটা ক্লিয়ার করি। এখানে ক্ষমতার ব্যাপারটা কি, তারপর বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1, এমন কোনটার ক্ষমতা কত, কোনটার ক্ষমতা কত সেইটা মনে রাখার আমি সামনে টেকনিক দিব, বাট এখন জাস্ট এটা খেয়াল করো হাইড্রোজেনের ক্ষমতা কত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1, মানে হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1 এবং এই অক্সিজেনের ক্ষমতা হচ্ছে 2। তো তোমাকে যখন আমি বললাম যে হাইড্রোজেন অক্সাইডের সংকেত লিখো, তখন তোমার কাজ হচ্ছে হাইড্রোজেনটা লেখা আর অক্সিজেনটা লেখা এবং তাদের নিচে প্রত্যেকের ক্ষমতাটা লেখা, এবং এই ক্ষমতাটা যদি তুমি জানতে পারো তুমি এইটাও বের করতে পারবা একটা যৌগে কোনটা কত, কতটা পরমাণু আছে, কোনটার কতটা পরমাণু আছে। খেয়াল করো আমি আগে কি বলছিলাম যে এইচ ব্যক্তির, এখন দেখো এইচ ব্যক্তির ক্ষমতা সংখ্যক ও ব্যক্তি লাগবে। আগের আগের থিওরিটা যদি আমরা ফলো করি, এইচ ব্যক্তির ক্ষমতার সংখ্যক ও ব্যক্তি লাগবে। তাহলে একজন আগে কি করতেছে, ও লাগতেছে, ও 1 চলে যাচ্ছে এইদিকে এবং এই 2 চলে যাচ্ছে এইদিকে, তখন এটা সংকেত হচ্ছে H2O, H2O1 লিখতে পারো। বুঝা গেছে ব্যাপারটা? মানে কি বললাম দেখো, এইচ ব্যক্তির ক্ষমতার সংখ্যক ও ব্যক্তি লাগতেছে এবং ও ব্যক্তির ক্ষমতার সংখ্যক এইচ ব্যক্তি লাগতেছে। কারণটা কি দেখো, অব্যক্তির ক্ষমতা যেহেতু 2, সেহেতু একাই আনো, একাই দুজন দুইজনের কাজ করতে পারে, বাট যখন এইচ এর ক্ষমতা হচ্ছে 1, তখন ওই 2 ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সাথে লড়তে গেলে অবশ্যই এইচ এর 2 জন লাগবে। এই জন্য আমাদেরকে যখন বলে যে হাইড্রোজেন অক্সাইড লিখো, তখন শুধুমাত্র এইচ এবং ও না লিখে আমাদেরকে ক্ষমতা দিয়ে অর্থাৎ কয়টা কোনটার কোন পরমাণুটার কতটা যুক্ত হইতে পারবে সেইটাও দিয়ে দিতে হয়। ক্লিয়ার? তার মানে এই লেকচার থেকে আমরা কি শিখলাম, এই লেকচার থেকে আমরা একটা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করলাম, সেই বেসিকটা হচ্ছে প্রতীক কি, সংকেত কি এবং যোজনী কি। ক্লিয়ার? তুমি যদি এই যোজনীর বেসিকটা ক্লিয়ার রাখো, তখন আমরা সামনে যত যৌগের সংকেত লিখব সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং তোমাকে যদি আমি একটা যৌগের সংকেত বলার পরে বলি যে এইটার সংকেতটা লিখো, আমি জাস্ট মুখে বললাম যে হাইড্রোজেন অক্সাইডের সংকেত কি, তো যারা এই এই যোজনীটা খুব ভালো করে না জানবে তারা জাস্ট এইচ আর ও লিখবে, কারণ জানে যে অক্সাইড আসছে অক্সিজেন থেকে, হাইড্রোজেন আসছে এইচ মানে হাইড্রোজেন থেকে আসছে এইচ, তখন তারা জাস্ট এইচ ও লিখবে, বাট এটা কারেক্ট হবে না। তোমাকে যখন হাইড্রোজেন অক্সাইড বলতেছি তখনও ওইদিকে না বলে দিলেও তোমাকে এইচ এর জন্য 2টা এইচ আনতে হচ্ছে, সেটা কোন কারণে, সেটা হচ্ছে যোজনীর কারণে। যোজনী মানে কি, একটা মলের সাথে অন্য একটা মলের যুক্ত হওয়ার ক্ষমতা। ক্লিয়ার? আমরা সামনে লেকচারগুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, আমাদের কিভাবে সংকেত লিখতে হবে এবং কিভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো করতে হবে। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।